बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त मुसल्लीगण, हे समस्त परहेजगारगण, आज मोहम्मद शमीम आली आमी आपनादेर सामने जे आलोचनाटी निये आसलाम से आलोचनाटी करब सूरा तहरीम थेके एर आमल ओ फजिलत थेके आपनादेर सामने ए आलोचनाटी करब। इनशाल्लाह मनोयोग सहकारे शुनबेन। ये आलोचनाटी शुनले कि होते पारे, कोन नियमे कि करले कि होते पारे, ये आलोचनागुलो करब। विशेष करे आपनी ऋण मुक्त होते पाच्छेन ना, आपनी ऋणेर दाये अनेक कष्ट करछेन, ये ऋण मुक्त हबेन किभाबे कि करले, एवं देखा जाए कारो घुम होच्छे ना, घुम हय ना केन, ये सूरा तहरीमा बा ये सूरा तहरीम এর আমল ফজিলত যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে আপনাদের অনিদ্রা দূর হয়ে যাবে এবং সুনিদ্রা আপনাদের মধ্যে হাজির হবে। আচ্ছা, আরও একটি বিষয় হলো যে আপনার সাথে অনেক শত্রুতা আছে মানুষের, যে মানুষ এতই শত্রুতামি করতেছে কিন্তু তারা শত্রুতামি করতে আসবে আপনার কাছে কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর সুরার মধ্যে আল্লাহ এই ক্ষমতাগুলো দিয়ে রেখেছে। আচ্ছা, তাহলে অবশ্যই এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, এছাড়া দেখা গেছে মানুষ যখন আল্লাহর ধ্যানে বসে বা আল্লাহর নামাজে বসে তখন দেখা যায় সেই মানুষটি ডুবতে পারে না, বিভিন্ন দিকে তার মন চলে যায়, বিভিন্ন দিকে তার মন টইটই করতে থাকে, তখন কিন্তু তার দ্বারা আল্লাহর ইবাদত হয় না। এবং ওরকম মন নিয়ে যদি কেউ ইবাদত করে তার ইবাদত আল্লাহ কবুল করেন না। এরপর দেখা যায় মানুষ ভুলে হোক, জেনে শুনে হোক আর অজান্তেই হোক, মানুষ কোনো ভুল করে ফেলেছে, কোনো পাপ করে ফেলেছে, তখন তার মনের মধ্যে অশান্তি বিরাজ করে, হায় রে কী করলাম, হায় কত বড় একটা পাপের কাজ করে ফেললাম। তখন কিন্তু আল্লাহ কিন্তু এই সুযোগটি রেখেছে সূরা তাহরিম এর ফজিলত ও আমলের মাধ্যমে আপনার সেই গুনাহ মাফের ব্যবস্থাও রেখেছে। তো হয়তো ভিডিওটি আরও দীর্ঘ করব না, ছোট করেই সেরে ফেলব, তো ইনশাল্লাহ খেয়াল করুন। সর্বদা সকাল সন্ধ্যায় সূরা তাহরিম পাঠ করতে থাকলে সহজে ঋণ মুক্তি হয়ে যায়, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন, আপনার ঋণ মুক্ত হয়ে যাবে। এরপরে বলছি, ধ্যানমগ্ন হয়ে এসুরা পাঠ করলে তওবা কবুল হয়ে যায় ইনশাআল্লাহ। আমরা যেন পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এবং একুশ বার এসুরা পাঠ করলে শত্রু আক্রমণ হইতে আপনারা বেঁচে যাবেন। এবং আল্লাহ বেশিরভাগ দেখা যায় সূরা তাহরিম পাঠ করলে যে শত্রু আপনার কাছে এসে পড়েছে, আপনাকে আঘাত করে ফেলবে, তখনই তাদের মধ্যে এমনই একটা গোলযোগ সৃষ্টি হবে, তখন তারা পিটাপিটি করতে করতে তারা এখান থেকে চলে যাবে। তাহলে এই ঘটনাটি কে ঘটাবে? আল্লাহ ঘটাবে, আল্লাহর সূরার এই বরকতে। এবার আসি, এছুরা পরে দম করলে, মানে এছুরা পরে যখন আপনি নিঃশ্বাস পেটে ভরে রাখবেন, নিঃশ্বাস যখন পেটে ভরে রাখবেন যতক্ষণ পারেন, তখন দেখা যায় কি হবে যে আপনার শরীর, নিজের শরীরে যদি কোনো ব্যথা বেদনা থাকে, কঠিন বেদনা যা কোনো মতেই সারছে না, তখন নিজের মধ্যে যখন দম করবেন, এরপরে শ্বাসটা যখন গরম হয়ে গেছে ভিতরে, তখন সেই শ্বাসটাকে আপনার শরীরের মধ্যে একেবারে ফুটা হাতের মধ্যে দিয়ে শরীরটা মুছে দেবেন, ইনশাল্লাহ আপনার ব্যথা নিরাময় হয়ে যাবে। এবার আসি যে সূরা তাহরিম এর আমল ও ফজিলতে আরও একটি কথা আছে। দেখা যায় কোনো মৃগী রোগ,
খুব ভুগতেছে, সে পানির কাছে যাইতে পারে না, কখন পানিতে পড়ে মারা যায়। এবং মৃগী রোগ কিন্তু পানির মধ্যেই ভয় বেশি, যে কখন তার এই রোগটা উঠে যায় আর কখন পানিতে পড়ে গেলে তখন তাকে বাঁচানো মুশকিল। আচ্ছা, তাহলে এই ঝোড়া আপনারা নিয়মিত যখন পাঠ করা হবে তখন মৃগীর ভালো হয়ে যায় আল্লাহর তাহরিম সুরার উসিলায়। এবং নিদ্রা আসছে না, অনিদ্রায় ভুগছেন, চোখ মুখ কেমন হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, খাওয়া খাদ্য হচ্ছে না, ঘুম আসছে না, কি যেন হয়েছে, তখন দেখা যায় এই অনিদ্রা ব্যক্তি সুনিদ্রা এসে যাবে যদি এই সূরাটি কমপক্ষে 21 বার পাঠ করতে পারে, তার নিদ্রা এসে যাবে আর সেই নিদ্রা হবে সুনিদ্রা। সুনিদ্রা বলতে যে এখানে শয়তানের অসুস্থতা আসবে না, খারাপ কোনো স্বপ্ন আসবে না, আপনি তখন এই সূরা পাঠ করে শুইলে আল্লাহর আগম নিগম ভেদ রহস্য আপনার চোখে ভেসে উঠতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে যাই হোক, আল্লাহ আমাদেরকে এই সূরা সূরা তাহরিম এই সূরা নিয়মিত পাঠ করা, আমল করা, ফজিলত মেনে চলা আমাদের আল্লাহ তৌফিক দান করুন। তবে আমাদের চ্যানেলের নাম হলো কষ্টের জীবন মুক্তি। আমাদের এই কষ্টের জীবন মুক্তি এই চ্যানেলটি যারা দেখছেন, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন আপনাদেরকে ভালো ভালো আলোচনা পৌঁছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।